তো বন্ধুরা তোমরা তো দেখলেই ছেলের মিষ্টি আদ্দার মেটাতে চলে এসেছি রান্নাঘরে পাস্তা বানানোর জন্য এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি সুন্দর বানিছো বাহ এ এ যা põgalo যা বাহ এবার বাহ সুন্দর চলছে বোধহয় দেখো কেমন কেমনভাবে বাড়িতে খেলে তো তোমাদেরকে তো কোনো সময় দেখাতে পারি না কারণ একা থাকলে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভব নয় কারণ স্ট্যান্ড বের করলে ও ওই স্ট্যান্ডটা নিয়েই সারাক্ষণ পরে থাকে ও আর কোনো কিচ্ছু করতে চায় না তো আমি দেখো এদিকে পাস্তার জন্য জল বসিয়ে দিয়েছিলাম আর পাস্তাটাকে সিদ্ধও করে নিলাম একটু তেলও দিয়ে দিয়েছিলাম নুনও দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটু আলু কেটে নিচ্ছি বেশি কিছু দেবো না শুধু একটু আলু দেবো আর পেঁয়াজ দেবো আর দুটো ডিম দিয়েই করে দেবো আর যেহেতু বাচ্চা খাবে তাই কোনো মশলা টসলা ইউজ করব না ম্যাগি মশলা বা চাউমিন মশলা এরকম কিছু ইউজই করব না তো একদম যতটা সম্ভব নর্মাল পারি সেরকমভাবে করে নেব এরকম ডিমটাকেও ফাটিয়ে নিয়েছি আর এদিকে আলুও তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো একদম নর্মাল প্রসেসে করব আর বুঝতেই পারছ বাচ্চাদের আবদার না মেটালে নিজেরই মন খারাপ লাগে ও এত মানে খাবার ইচ্ছা হয়েছে আজকে তো করে তো আমাকে দিতেই হবে তো তার জন্য তাড়াহুড়ো করে করে দিচ্ছি আর এবার চলো বাবু করছে তোমাদেরকে দেখাই আর এই দেখো বাবুর অবস্থা ও মোটামুটি সারাক্ষণ মোটামুটি কিছু না কিছু করতে ব্যস্তই থাকে তো আজকের ভাবলাম যে একটু ঘরোয়া কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে ঘরোয়া ব্লগ

ফাইনালি আমার পাস্তা একদম রেডি তো দেখতেও দেখো কত সুন্দর হয়েছে তো চলো এবার বাবুকে খেতে দিই ও কী বলে দেখা যাক বাবা কেমন করে করে খাচ্ছে দেখো চোখ মুখ বাঁকি এখন এত দুষ্ট হয়েছে আর এত চোখ মুখ বাঁকাতে শিখেছে তোমাদেরকে কী বলবো নিজেই হেসে হেসে মাঝে মাঝে গড়াগড়ি খাই তো মাঝে মাঝে মনে হয় তোমাদেরকে দেখাই কিন্তু একা থাকলে তো দেখাতেই পারি না মানে দাদাভাই না থাকলে তো দাদাভাই আজ বাড়িতে আছে আর ও যখন ব্লগটা শুরুই করেছে তো ওই জন্য ভাবলো অনেক কিছু দেখাই তোমাদেরকে ত্রি হান কী করে না করে বাড়িতে তো এতক্ষণ ধরে বুঝতে পারিনি যে আসন ছাড়া বসে আছে যেই বললাম অমনি গিয়ে আসনটা নিয়ে এলো তো এসে এবার আসন নিয়ে বসছে আর এদিকে দেখো সেই জিনিসগুলো কীরকমভাবে ছড়ানো সেটানো আছে তো ওই জন্য দাদা ভাই একটু তুলে দিচ্ছে সেগুলো পাচ্ছ কেমন হচ্ছে হ্যাঁ বলো কেমন হচ্ছে বলো ভালো লেগেছে গালের ভিতরে আছে বলতেও পারছ না দেবে বাবা কি কথা মানে হ্যাঁ দেবো বলো বলে আসো এসো মানে দেব দেবো তোমাকে এসো তোমাকে দেবে দেবে দাও বাবুকে দাও তো বন্ধুরা দাদা ভাইকে একটু যেতে হয়েছিল পাশে বাড়ি যে দিদি ভাইটা আছে বাঙালি ওনাকে একটু পাস্তা দিয়ে আসতে বলেছিলাম কারণ যে অনেক দাদা আছে ত্রিহানের তো ওই ছোটো বাবুটা আছে ও খাবে ওই জন্য তো দিয়ে এলো গিয়ে আর এখন দেখো বাবু অলরেডি ওর খাবার ওর বাবার থালাতে তুলতে আরম্ভ করে দিয়েছে কারণ ওর খাওয়া কমপ্লিট ও ওই দু চারটে খেলো ব্যাস ওর কমপ্লিট ও খেতেই যায় না জোর জবস্তি খাওয়াতে হয় মানে কোনো একটা জিনিস নেই যেটা ও অনেকটা খাবে মানে সব কিছুতেই ওই একটা দুটো ব্যাস কমপ্লিট আর এই দেখো এখন শুরু করে দিয়েছে বাবার গায়ের ওপর নাচানাচি তো এরকমই করে সারাটা দিনটা ওর বাবা নাইট শিট থাকলে ওকেও মানে শুতে দেয় না মানে সবসময় চায় যে আমার সঙ্গে খেলুক আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত বৃষ্টি হচ্ছে তাও পর্যন্ত ঘেমে দেখো কি অবস্থা রান করে গেছে পুরো ঘেমে আর ওর বাবা বারবার মুছে দিচ্ছে আর ওই করছে ভয় শুধু একটাই যে পড়ে যায় যদি কি হবে তো একটাও কথা শুনছে না আর ওর ঠাকুমার সঙ্গে কথা বলছে আর ওই করছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কি দুষ্টুমি ও বাড়িতে কি কি করে আজকের এগুলোই দেখালাম তো শুধুমাত্র সন্ধ্যাবেলা এই এইটুকুর মধ্যে তোমাদেরকে দেখালাম একদিন হয়তো সারাদিনের ওর কী কী করে না করে সারাদিন সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকের মতো এই ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই